Assalamualaikum warahmatullahi wabarakatuh. Tumra jara bondhura amar ei online class dekhcho, jara amar viewers, jara niyomito amar ei prottek dinkar alochona, jara niyomito dekhe thako, shune thako, tomader shobaike ami shagotom janiye ami ajker class shuru korbo bondhura. তো আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা বাড়িতে বাসায় সুন্দর এবং সুস্থ আছো অর্থাৎ এই করোনাকালীন সময়ে আমরা যে অনেকেই ডন্ট কেয়ার মনে করছো অনেকেই গুরুত্ব দিচ্ছ না কিন্তু যে কারণে আমরা ঘরে বসে আছি সেই কারণটা যদি ওভারকাম করার জন্য আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু এই সমস্যা দূর হয়ে যাবে আমরা অবশ্যই ভালো থাকব ভালো পরিবেশ পাবো এবং আমাদের লেখাপড়ার পরিবেশ আবার ফিরে আসবে তো বন্ধুরা বলতে চাচ্ছিলাম যে এই করোনাকালীন সময় আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলার না চলার কোনো উপায় নেই আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে আমার ঘরের থেকে বাইরে বের হতে হবে অথবা আমাদের ঘরের মধ্যে অবস্থান করতে হবে বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে আর বাইরে থেকে আসলে অবশ্যই হাত মুখ সুন্দরভাবে ধোতে করতে হবে তো প্রত্যেক দিন শুরু করবার পূর্বে ক্লাস শুরু করবার পূর্বেই আমাদের পাঠ্যসূচি আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত প্রাসঙ্গিক আলোচনার পূর্বেই আমি সব কথাগুলো বলে থাকি বন্ধুরা কিসের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য নিজে ভালো থাকি অপরকে ভালো রাখার জন্য চেষ্টা করি বন্ধুরা যদি আমি ভালো না থাকি তাহলে দুনিয়া সব দেখব অকেজ দুনিয়া মনে হবে নাই আর তুমি ভালো আছো দুনিয়াটা সুখের মনে হবে তাহলে আমি যদি ভালো থাকি তাহলে আরেকজনকে ভালো রাখতে পারবো ভালো রাখার চেষ্টা করবো বন্ধুরা তাহলে রোগ সব বালা মুসিবত সৃষ্টিকর্তার যদিও এইটা থেকে সৃষ্টিকর্তা থেকে হয়ে থাকে সৃষ্টিকর্তা আবার আমাদের থেকে এটা মুক্তি করবেন আমাদের থেকে রক্ষা করবেন আমাদের বাঁচাবেন এবং আমাদের আমাদের পুড়ে পূর্বের পরিবেশ আবার ফেরত দেবেন বন্ধুরা সৃষ্টিকর্তার প্রতি সেই আশা প্রতি কামনা করে আমরা আজকে ক্লাস শুরু করবো বন্ধুরা আমাদের প্রাসঙ্গিক আলোচনায় ফিরে আসি বন্ধুরা আজকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য আমাদের ইলেকট্রিক ম্যাগনেট উচ্চতর গণিত বা হায়ার গণিত আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বন্ধুরা কি গণিত উচ্চ গণিত দেখো উচ্চতর সংখ্যা লিখলাম উচ্চতর গণিত আমাদের অধ্যায় কত ছিল বন্ধুরা মনে আছে আমরা আলোচনা করছিলাম ১১ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি তাই না স্থানাঙ্ক জ্যামিতির উপর আমি দুইটা এখানে ক্লাস নিয়েছি তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই দেখবা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ত্রিভুজের প্রকৃতি বিশ্লেষণ বা বর্গের বা আয়ত বা সামান্তরিক বা ত্রিভুজের প্রকৃতি বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি করতে পারো আর অনেক কাজ করা যায় তারপরে আলোচনা করেছিলাম আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তাই না ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় জ্যামিতিক পদ্ধতিতে বন্ধুরা মনে আছে সেই সব কথাগুলো আমরা আজকে কিন্তু সেইটার ব্যবহারিক কাজগুলো করবো বন্ধুরা তো আমরা আলোচনা করেছিলাম একটা ত্রিভুজের তিনটা স্থানাঙ্ক দেয়া থাকলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে তার ক্ষেত্রফল ঠিক এইভাবে নির্ণয় করে অর্থাৎ তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমার দেয়া থাকলে আমরা ঠিক এইভাবে নির্ণয় করতে পারি তাই না বন্ধুরা এই ফিগারে লিখলাম অর্থাৎ নির্ণয়ক পদ্ধতি এটার নাম কি নির্ণয়ক পদ্ধতি ডিটারমিনেন্ট মেথড টাইপের অথবা ম্যাট্রিক্সের চিহ্ন ভাগ চিহ্নের মধ্যে একটা চিহ্ন ভালো করেছিলাম তো আমরা গুণের নিয়মটা আমরা বলেছিলাম এই দেখো গুণের উপরের থেকে শুরু উপরের থেকে শুরু এইভাবে গুণ করতে হয় সব পজিটিভ তাহলে এই দুটা গুণ করলে কত হয় হাফ আমার কমন থাকে তো এই দুটা গুণ করলে এক্স ওয়ান ওয়াই তারপর প্লাস এক্স টু ওয়াই থ্রি তারপর প্লাস এক্স থ্রি ওয়াই এইবার মাইনাস কমটা এইবার এখান থেকে আমি এটা মুছে ফেললাম বন্ধুরা এটা মুছে ফেললাম এটা মুছে ফেললাম এইবার দেখো উপর থেকে নিচ থেকে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে এই দেখো সত্যিকার এইটা কত x2 y1 মাইনাস আমার x2 x3 সরি x3 y2 তারপরে কত আমার x1 y3 বন্ধুরা এইভাবে আমরা গুণ করবো অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এইভাবে গুণ করবো তিনটা মাইনাস তিনটা প্লাস এই চিহ্নটা ফলো করে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম জ্যামিতিক পদ্ধতিতে মনে আছে ওই যে বড় সর্প বুঝা গেল সেই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করে আমরা এর ব্যবহারিক কাজগুলো করতে পারবো বন্ধুরা এখন ত্রিভুজের তো গেল বন্ধুরা তাহলে আমরা এখান থেকে যদি আমরা চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা হিসাব করতে চাই তাহলে কি করবো বন্ধুরা এখানে একটু ভাবলে কিন্তু হয়ে যায়
তো মনে করো আমার এই একটা চতুর্ভুজ দেয়া আছে, এই একটা চতুর্ভুজ দেয়া আছে, তাই না? এই চতুর্ভুজের চারটা বিন্দু স্থানাঙ্ক আমার এইভাবে দেয়া আছে x1 আমার y1, এটা মনে করো b, b বিন্দুর স্থানাঙ্ক x2, y2, c বিন্দুর স্থানাঙ্ক এখানে x3, y3, আর d বিন্দুর স্থানাঙ্ক মনে করো x4, এটা 4, আমার y4, এইভাবে দেয়া আছে। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি? এখানে এরিয়া অফ ABC যদি এখানে দেখি ABCD এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল আমরা বন্ধুরা কিভাবে নির্ণয় করব? বন্ধুরা তোমরা যদি একটু সামান্য যুক্তি অবলম্বন করো তাহলে কিন্তু পাবে। তার মানে আমার এখান থেকে যদি একটা কর্ণ যোগ করে দাও তাহলে দুইটা ত্রিভুজ হয়ে গেল, কয়টা? দুইটা। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাহলে এখানে পাট পাট করে লেখলি হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে লিখলাম, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ABC, আমি ভালো করে লিখি ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র AC, তাই না? এই হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করলে কিন্তু আমি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। তো বন্ধুরা আমরা যদি এখানে একটু বসিয়ে লিখি এটার এটার ক্ষেত্রফল ABC এর ক্ষেত্রফল হাফ ইনটু, দেখো আমি বসাই দিলাম, এটা তো x1 তারপরে x1 তারপরে x2 তারপরে আমার c এটা x3, পুনরায় আবার প্রথমটা একটু রিপিট করব বন্ধুরা। এইবার আমি y1 y2 y3 y1 হয়ে গেল প্লাস, আবার এটার ক্ষেত্রে acb, তাই না? acb এটার ক্ষেত্রফল আমরা যে সিরিয়ালে কোন দিক থেকে ধরো সেটা তোমার খুশি, ac তার মানে x1 আর x3 আর তারপরে কত d হচ্ছে x4, আর প্রথমটা আবার কিন্তু রিপিট করে দিলাম বন্ধুরা। এইবার তাহলে এখানে y1 y3 y4 আর y1 বন্ধুরা এই আমাদের দুটো ত্রিভুজের ক্ষেত্রফল এখন সরল করলে হয়ে যাবে। বন্ধুরা এর থেকে একটা ভালো আপডেট পদ্ধতি আছে, সেটা হচ্ছে একবারে তুমি করতে পারো। একবারে কি ভালো করে দেখো এই দিকে সিরিয়াল এই ভাবে চলে যায়, হাফ কেজি থাক হাফ কেজি থাক, এখানে x1 x2 x3 x4 আর x1 ব্যবহার করো, এখানে y1 y2 y3 y4 আর y1 এই যে বলে একবার চলে আসে, তাহলে এই দুইটা সমন্বয় করলে কিন্তু আমার এইটা হয় বন্ধুরা। তাহলে বোঝা গেল যে এই দুইটা সমন্বয় করলে আমার এটা হয়। তাহলে একবারে আমি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল অথবা বহুভুজের ক্ষেত্রফল একই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা আমরা বহুভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারছি। তাহলে এখন যদি এটা গুণ করি গুণের নিয়মটা কি আছে, অর্থাৎ এখান থেকে উপরের থেকে সব পজিটিভ, এখানে সব পজিটিভ, সব পজিটিভ, এখানে এগুলো সব পজিটিভ, আর যখন এটা গুণ করব এটা তখন সব নেগেটিভ, এটা নেগেটিভ, এটা এটা নেগেটিভ, নিচের থেকে উপরে এটা নেগেটিভ, এই যে গুণের নিয়ম আমরা গুণ করে ফেললাম বন্ধুরা, তো কোনো এত কঠিন না, তাই না? এটা অতি সহজে আমরা হিসাব কিতাব এগুলো করতে পারি। স্থানাঙ্ক জ্যামিতির কাজগুলো আমরা অতি সহজেই করতে পারি বন্ধুরা। তাহলে এ কি কঠিন? এগুলো কখনোই কঠিন না। এখন বলে দেওয়া হলো যে আমরা এই ব্যবহারিক কাজগুলো করতে হলে যা আসা এই যে একটা চতুর্ভুজের একটা চতুর্ভুজের স্থানাঙ্ক দেওয়া আছে, মনে করো আমি সাপোজ আন্দাজে একটা কাজ লিখলাম, এখানে সেইটা দেখো আসা এ বি সি এ বি সি ডি চতুর্ভুজের, মনে করো এইটা আমরা লিখলাম এবিসিডি চতুর্ভুজের এ বি সি এবং ডি এর ডি এর স্থানাঙ্ক, বুঝতে পারলো? স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে কত? মাইনাস ওয়ান টু, তারপর এ লিখে দিলাম সামনে বন্ধুরা, বি বিন্দুর স্থানাঙ্ক টু ফোর টু ফাইভ, তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে ফোর থ্রি, আর ডি বিন্দুর স্থানাঙ্ক জিরো মাইনাস থ্রি ইত্যাদি আন্দাজ দিয়েছি। এটা আন্দাজ দিয়েছি, আমি কোনো কোনো ঘড়ির কাঁটার উল্টা দিক সোজা দিক কোনোভাবে হিসাব করে দিই নি, কিন্তু মন্ত্র এটা কোন কোয়ারের কাছে তা কিন্তু আমি ওইভাবে আমি হিসাব করে নিই। আমি একটা চতুর্ভুজে চারটা বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে দিয়েছি। এখন হলে আচ্ছা এখানে হলে যথাক্রমে দেখো হলে
তাহলে এখান থেকে আমরা কিভাবে এটা যদি বলা হয় ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করে চতুর্ভুজের আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করে কিন্তু আমরা বর্গ আয়তন সমান্তরিক রম্বস এগুলো কিন্তু বিশ্লেষণ করতে পারবো না তাহলে কি করতে হবে আমার দূরত্ব লাগবে তাই না আবার ক্ষেত্রফল বের করতে ওই ক্ষেত্রফল ওইভাবে বের করো বন্ধুরা তাহলে বিশ্লেষণ করো এবং আমি লিখেই দিলাম বিশ্লেষণ করো এবং এবিসিডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফলই বা কি হবে তাই না কি হবে আচ্ছা ইত্যাদি ইত্যাদি কথা মানে প্রশ্ন তাহলে আমার এখানে কি করতে হবে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে প্রত্যেকটা অর্থাৎ এবি আমি দেখো এবি দূরত্ব যদি নির্ণয় করতে চাই মনে আছে বন্ধুরা এ বিন্দুর স্থানাঙ্ক এই দেখা দেয়া আছে তাহলে আমার কত ওই যে মনে আছে এবি তাহলে 2 মাইনাস এই যে 1 কারণ প্লাস 1 হয়ে গেল বর্গ এবার বি 5 মাইনাস সরি মাইনাস আমার y2 এই যে আমি কিন্তু লিখছি দেখো বন্ধুরা এই যে সূত্রটা আমি আবার লিখি x2 মাইনাস x1 হোল স্কয়ার আবার y2 মাইনাস y1 দা হোল স্কয়ার মানে আছে বন্ধুরা এইভাবে আবার হত্তা এই যে আবার এখানে কিন্তু সেই নিয়মে ab এটা দিয়ে হিসাব করছি এই দুইটা তাহলে আমার 2 মাইনাস এর মাইনাস প্লাস হয়ে গেল আর এখানে কত আমার 5 মাইনাস 2 বন্ধুরা তাহলে প্রথমটা আমার দূরত্ব কত হবে দেখো হিসাব করলে এখানে তিন ত্রিকা নয় আর এখানে তিন ত্রিকা নয় অর্থাৎ 18 রুট ওভার 2 তার মানে কত 9 গুণ 18 তিন ত্রিকা দেখ 3 রুট ওভার 2 একক বুঝতে পারলে বন্ধুরা এবার যদি বিসি বের করতে চাই বিসি কি কেমন এমনি হবে যে বিসি বিসি ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস এখানে কিন্তু 2 ব্যবহার করেছি 2 হোল স্কয়ার প্লাস আমার 3 মাইনাস 5 তার হোল স্কয়ার বন্ধুরা কত হয় দেখো তো এটা স্কয়ার করলে এখানে 4 আর এখানে কত এখানে 2 হয় তাহলে আমার 4 4 কত 8 তাহলে 8 8 কে রুট করলে আমার 2 রুট ওভার 2 হয় এত একক তাই না তো বন্ধুরা আমার এখানে AB BC আমি তারপরে BC পরে কত CD CD বের করলাম CD দেখো তো কত হয় CD CD তাহলে আমার 0 মাইনাস 4 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 3 তাহলে কত হলো আমার এইটা যোগ করলে এখানে 16 আর এখানে কত 6 6 6 36 তাহলে 16 প্লাস 36 তাহলে কত হলো আমার রুট করলে পড়ে 6 গুণ 12 3 হাতে 52 তাই না এইটা তাহলে এক হয়ে গেল আর সেইবার এই ডিভিড করি এই কত হয় এ ডি এই যে লাস্ট একটা এ ডি রুট ওভার এ ডি তাহলে 0 মাইনাস প্লাস 1 হয়ে গেল হোল স্কয়ার আর এখানে মাইনাস 3 আর মাইনাস 2 বন্ধুরা তো দেখো তো কত হলো তাহলে এখান থেকে যদি হিসাব করি 1 প্লাস 25 আর এখানে 26 হতে হবে 26 তো বন্ধুরা এখানে আমরা একে অ্যানালাইসিস করে দেখলাম যে এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য এটা যদি আমার একটা চতুর্ভুজ হয় এটা একটা চতুর্ভুজ হয় অর্থাৎ এ বি সি ডি এই চতুর্ভুজটা ক্ষেত্রে আমরা দেখলাম যে এ বি বি সি সি ডি আর এ ডি কেউ কারোর সমান না কেউ কারোরই সমান না কেউ কারোর সমান না কেউ কারোর সমান কেউ কারোর যদি সমান না হয় তাহলে এটা আমার অরিজিনালি একটা চতুর্ভুজ আছে কি আছে অরিজিনালি একটা চতুর্ভুজ তার মানে এটা কোনো ভাবের সাথে কোনো ভাব মেলছে না তাহলে রম্বস হচ্ছে না অর্থাৎ বর্গ হচ্ছে না আমার আয়তন হচ্ছে না সমান্তরিক হচ্ছে না তো এখানে যদি যেহেতু আমার বাহুগুলো পুরোটাই মিলছে না যদি দুইটা বাহু মিলে যেত তাহলে সমান্তরিক অথবা আমার তোমার কি সমান্তরিক অথবা আয়তন অসম্ভব ছিল যদি চারটা বাহু মিলে যেত তাহলে বর্গ অথবা রম্ব শর্ত ছিল বোঝা গেল বন্ধুরা এখন মনে করো এরকম কথা আসিল এটার আলোচনা থেকে আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে কোনোভাবেই কোনো বাহু সমান না তার মানে এই ধরনের বাহু আসলো এবি সমান এবি সমান এবি সমান আমার মনে করো এ বি সি ডি তাহলে আমার সি ডি চলে আসলো আবার মনে করো আমার এ ডি সমান বি সি চলে আসলো
তাহলে কিন্তু আমার এই দুটো মিলে আমার কি হওয়ার সম্ভাবনা এই দুটো মিলে একটা আয়ত অথবা সমান্তরিক হওয়ার সম্ভাবনা ছিল অথবা যদি এই ধরনের তথ্য আসতো তাহলে কিন্তু এই দুটো মিলে আমার বর্গ অথবা রম্বস ভালো করে খেয়াল করো রম্বস হতে পারত তাই না হতে পারত আর যদি একবার যদি এরকম হয় তাহলে এই দুটো মিলে এইটা আর এইটা মিলে আমার এখানে কি হওয়ার সম্ভাবনা ছিল এই দুটো মিলে আয়ত আয়ত অথবা আমার সমান্তরিক হওয়ার সম্ভাবনা ছিল তাই না বন্ধুরা সমান্তরিক হতে পারত তাহলে আমার এই ধরনের কোনো শর্ত হচ্ছে না এই কারণে যদি রম্বস ও বর্গ হতো তাহলে কিন্তু আমরা দেখতাম দুইটা কর্ণ সমান কিনা তাহলে আমরা জানি আমার যদি বর্গের দুইটা কর্ণ সমান হতো বর্গ হতো আর দুইটা কর্ণ যদি ছোট বড় হতো তাহলে রম্বস হতো এই ধরনের হলে আর এই ধরনের হলে যদি এইটা হলে আর যদি এইটা হতো সমান্তরিক অথবা আয়তের ক্ষেত্রে হতো আমি দেখতাম যে এখানে বিপরীত বর্গ সমান আছে কর্ণ দুইটা সমান তাহলে সেইটা কি হতো আমার আয়ত হতো আর যদি কর্ণ দুটো সমান না হতো তাহলে আমার কি সেটা আমার সমান্তরিক হয়ে যেত বন্ধুরা তাহলে বুঝতে পারছো ঘটনাটা কেমন আমরা এই ধরনের তাহলে আমার এখানে মেইন বিষয়টা হচ্ছে যে এই চতুর্ভুজটা যদি এইরকম হতো এই চতুর্ভুজটা যদি এইরকম হতো তাহলে আমার এই বাহু এই বাহু সমান দূরত্ব সমান এই বাহু এই বাহু দূরত্ব সমান তাহলে আমার এটা আয়ত অথবা সমান্তরিক সিদ্ধান্ত নিতে পারছে যখন এই কর্ণ এই দুটা কর্ণ দূরত্ব নির্দেশ করতাম এই কর্ণ দুটা D1 আর D2 যদি আমার D1 আর D2 সমান হতো তাহলে আয়ত হতো তাহলে হতো কি আয়ত তাই না আয়ত আর যদি D1 not equal to D2 তাহলে হতো আমার সমান্তরিক বন্ধুরা তাহলে হতো কি সমান্তরিক বুঝা গেল বন্ধুরা আচ্ছা তাহলে সমান্তরিক হতো আর যদি আমার চারটা বাহু সমান হয়ে যেত এরকম যদি এরকম হতো চারটা বাহুই সমান এইটা 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 সমান তাহলে এই ক্ষেত্রে হতো কি এই কর্ণ দুটার আমরা দূরত্ব দেখতাম যদি আমার D1 এদিকে হয়ে যেত D1 সমান D2 হতো তাহলে হতো বর্গ আর যদি এটা নট ইকুয়াল টু হতো তাহলে সেটা হতো আমার রম্বস বন্ধুরা তাই না রম্বস এই যে তাহলে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহারিক কাজের মধ্যে এই দূরত্ব দিয়ে আমরা একটা চতুর্ভুজ আসলেই চতুর্ভুজ কিনা অথবা রম্বস কিনা অথবা বর্গ কিনা অথবা আয়ত কিনা অথবা সমান্তরিক কিনা আমরা বিশ্লেষণ করতে পারবো কোনো সমস্যা হবে না বন্ধুরা যাই হোক আমি লাস্টে একটা কথা বলেছিলাম ক্ষেত্রফল কথা বলে তাই না তাহলে ক্ষেত্রফলটা দেখি আমার এর ক্ষেত্রফল অতে আমার এ বি সি ডি এর ক্ষেত্রফল আমরা যে সূত্রটা একটু আগে আলোচনা করলাম সেটা তাহলে হাফ ইনটু কত সি এর বসাই -1 2 কমা না কিন্তু 4 তারপরে 0 তারপরে আবার -1 বন্ধুরা এইবার প্রথম থেকে y1 y এর মান 2 5 3 -3 আবার বন্ধুরা এই হলো আমাদের যে পজিশন তাই না সেটা কো হাফ আমি কমন রাখলাম আমি একবার কাজ করব এইটা এর গুণ করলে কত হয় -5 এর -5 এটা গুণ করলে কত হয় কত হয় 6 প্লাস 6 এটা গুণ করলে হয় -3 4 বার এটা গুণ করলে কত হয় 0 এইবার এইটা উপরে থেকে -4 এইটা -4 এর সাথে এইবার এইটা এইটা এইবার এইটা এটা গুণ করলে কত হয় 0 আর এইটা গুণ করলে কত হয় -3 এর সাথে বন্ধুরা তো যাই হোক আমার হিসাব কিতাব দেখো কত হলো আমার দেখো মাইনাস হয়ে যাচ্ছে তাই না সব মাইনাস হয়ে যাচ্ছে হোক মাইনাস এর আমরা মাইনাস গ্রহণযোগ্য না আমি যেটা আন্দাজে বসাইছি তাহলে মোটামুটি এখান থেকে হিসাব করে আমার পেলাম কত হিসাব করলে প্লাস 6 17 17 আর এক সেকেন্ড হ্যাঁ 21 21 হচ্ছে আমার 41 আর হচ্ছে 44 তাই না তাহলে -44 এইবার বিয়োগ করলে আমার মাইনাস কত 46 শুদ্ধ হয় 8 হলে আমার কত 38 তার মানে -19 দ্বিগুণ 38 এত বর্গ একক কিন্তু আমার এটা মাইনাস গ্রহণযোগ্য না বর্গ ক্ষেত্রফল কি এটা পজিটিভ তাই না পজিটিভ নিয়ে অর্থাৎ পজিটিভ হতে হবে তাই পজিটিভ আমরা যেহেতু আমি আন্দাজে বসাইছি মানগুলো তাহলে ক্ষেত্রফল এখানে ঋণাত্মক নির্দেশ করছে মানগুলো যদি তুমি বুঝে বসো না তাহলে কিন্তু মাইনাস আসতো না অর্থাৎ দূরত্ব কখন মাইনাস না বোঝা গেল ক্ষেত্রফল কখন মাইনাস না সবসময় পজিটিভ
তো বন্ধুরা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম উচ্চ তর্কনিক বিষয় স্থানাঙ্ক জ্যামিতি আমরা দুই দিন ধরে আলোচনা করেছিলাম আজকে তার কয়েকটা ব্যবহারিক কোন কাজ আমরা শিখলাম করলাম তো এই কাজগুলো যদি আমরা অনুসরণ করি দেখি খেয়াল করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের উচ্চ তর্কনিক বিষয়ে আমাদের কিন্তু ধারণা চলে আসবে বন্ধুরা তো আমরা সামনের দিনকার কাজ হিসাবে আমরা সামনের দিনকার কাজ হিসাবে আমরা এখানে কি কাজ করে রাখবো ঢাল এই ঢাল বা গ্রেডিয়েন্ট এখানে কি বলে রাখলাম এইটা এটা ঢাল সমান আমার y অক্ষের পরিবর্তন y অক্ষের পরিবর্তন বাই x অক্ষের পরিবর্তন বন্ধুরা আমার x অক্ষ আমি x x অক্ষের পরিবর্তন ছোট হাতে লিখলাম x অক্ষের পরিবর্তন বন্ধুরা পরিবর্তন আমরা কিন্তু এইভাবে হিসাব করব অর্থাৎ y2 minus y1 বাই x2 minus x1 তাহলে এইটার নাম হবে ঢাল বা গ্রেডিয়েন্ট বুঝা গেল বন্ধুরা তাহলে আমরা এই ঢাল থেকে ঢাল কিন্তু একটা অ্যাঙ্গেল ঢাল কি একটা অ্যাঙ্গেল তাহলে y অক্ষের পরিবর্তন x অক্ষের পরিবর্তন অনেক সময় এটা tan থিটা নির্দেশ করা হয় tan থিটা এখানে কি হয় আচ্ছা tan সমান লম্ব বাই ভূমি তাই না tan সমান কি লম্ব বাই ভূমি আমরা কিন্তু এই যে আমি একটু চিহ্নিত করে রাখলাম এই দেখো খেয়াল করো x অক্ষের পরিবর্তন আর y অক্ষের পরিবর্তন আমরা যদি এইভাবে হিসাব করি দেখো এই বিন্দু এখানে দেখো এখানে এটা এখানে এটা তাহলে আবার এখানে মনে করো এটা এটা কি হলো আবার এখানে এটা 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 এই যে পরিবর্তন আমার এটা লম্ব এই দেখো এটা লম্ব আর এটা ভূমি এটা যদি হিসাব করি এটা লম্ব এটা ভূমি এটা এবি এটা সিবি আর এটা ইএফ এইভাবে যদি হিসাব করি তাহলে আমার কিন্তু এইভাবে আসবে অর্থাৎ লম্ব এবি বাই ভূমি এখানে জিরো দিই ওবি বুঝা গেল বন্ধুরা এইভাবে কিন্তু চলে আসবে অর্থাৎ পিডি বাই আমার ওডি আর তারপরে কত আসবে পিএফ বাই আমার ওই এই যে পরিবর্তন চলে আসবে বুঝা গেল বন্ধুরা আমরা সামনের দিন আমরা এইটা আলোচনা করব এটা সামনে বাড়ির কাজ হিসাবে লিখে তোমরা যদি একটু নিজে নিজে প্র্যাকটিস করতে থাকো বা একটু দেখতে থাকো তাহলে আমরা ঢাল দিয়ে অনেক কাজ করতে পারবো বুঝা গেল বন্ধুরা এই গ্রেডিয়েন্ট বা ঢাল এই ঢালের কাজ আমরা সামনে আলোচনা করবো আজকের মতো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শোনার জন্য দেখার জন্য এবং একটু সামান্য হলেও কোনো কিছু অর্থাৎ এই তথ্য ভিত্তিক মানে কিছু অর্জন করার জন্য এখান থেকে কিছু আয়ত্তে আনার জন্য জানার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ